জরুরি ব্যবহারের জন্য দেশে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের অনুমোদন। মে মাসের মধ্যে 40 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। পরবর্তীতে টিকাটি রিফিল বা টেকনোলজি ট্রান্সফার করে দেশেই উৎপাদন করতে পারে শীর্ষ ভ্যাকসিন উৎপাদনকারী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ 3টি প্রতিষ্ঠান। আগামী 2 সপ্তাহের আগে কোনো করোনা টিকা পাচ্ছে না বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা রোগী না বাড়লে দেশে অক্সিজেনের সংকট হবে না বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 6টি দেশ থেকে কাতার ভ্রমণে 10 থেকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। ট্রানজিট যাত্রীদের কাতারে করোনা পরীক্ষা হবে বৃহস্পতিবার থেকে কার্যকর। স্বাগত চ্যানেলে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির তথ্য জানাতে আজ আপনাদের সাথে আছি আমি আলভি হোসাইন। আজ 27 এপ্রিল মঙ্গলবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 416তম দিন। আজ 358টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 34,941টি। মোট কল এসেছে 2,74,57,277টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 24,509টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 24,237টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে 53,95,524টি। 24 ঘন্টায় শনাক্ত 3,031 জন। মোট আক্রান্ত শনাক্ত 7,51,659 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 12.51%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 13.93%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,234 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 6,66,927 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.73%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 78 জনের। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু 11,228 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.49%। বর্তমানে মোট চিকিৎসাধীন 73,504 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় পুরুষ মারা গেছে 45 জন এবং নারী মারা গেছেন 33 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 8,226 জন এবং মোট নারী 3,002 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, 31 থেকে 40 বছর বয়সী 3 জন, 41 থেকে 50 বছর বয়সী 7 জন, 51 থেকে 60 বছর বয়সী 15 জন এবং 60 ঊর্ধ্ব মারা গেছেন 53 জন। গত 24 ঘন্টায় যে 78 জন মারা গেছেন তাদের মাঝে হাসপাতালে মৃত্যু হয়েছে 76 জনের এবং বাড়িতে 2 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, ঢাকা 50, চট্টগ্রাম 10, রাজশাহী 6, খুলনা 6, বরিশাল 1, সিলেট 3 এবং ময়মনসিংহ 2। 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 503 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 479 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 19,532 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 1,993 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,084 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 53,359 জন। এবারে জানিয়ে দিচ্ছি দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ভারতে করোনা আক্রান্তের যে সংখ্যা দেখা যাচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি, বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী। দেশটিতে আরও 3,23,144 জন আক্রান্ত শনাক্ত, মারা গেছে আরও 2,771 জন। ভারতে চীনের রাষ্ট্রীয় সিচুয়ান এয়ারলাইন্সের কার্গো ফ্লাইট বন্ধ ঘোষণা, মেডিকেল সরঞ্জাম আমদানি ব্যাহত, দেশটিতে বিমান চলাচলে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা আরোপ। প্রথম দেশ হিসেবে ভারতে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাজ্য, দেশটিতে 8টি অক্সিজেন উৎপাদনকারী ইউনিট পাঠাচ্ছে ফ্রান্স। পাঞ্জাবে সাপ্তাহিক কার্যদিবসে রাত্রিকালীন কারফিউ ও ছুটির দিনগুলোতে রাত্রিকালীন লকডাউন ঘোষণা। ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমতির অপেক্ষায় পড়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা টিকার 6 কোটি ডোজ বিভিন্ন দেশে বিতরণ করবে যুক্তরাষ্ট্র। টানা 9 সপ্তাহ ধরে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বাড়ছে, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনসনের টিকা নেওয়াদের মধ্যে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে বলেছে মার্কিন সিডিসি। ফিজিতে করোনার ভারতীয় ধরন শনাক্ত, দেশটিতে এক দ্বীপ থেকে অন্য দ্বীপ এবং আন্তর্জাতিক ভ্রমণ নিষিদ্ধ। 29 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত তুরস্কে কঠোর লকডাউন ঘোষণা। সরকারের জরুরি বৈঠকে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা। বিশ্বে মোট আক্রান্ত 14,85,00,000-এর বেশি, মৃত্যু 31,36,000 ছাড়িয়েছে, সুস্থ 12,63,00,000-এর বেশি। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবেন।